যে আমি যদি প্রথম কাউকে দর্শন করি তাহলে সেটি হবে আমার প্রাণনাথ, আমার প্রাণ গোবিন্দ। তার জন্য যতক্ষণ অবধি না তার প্রাণ সখা কৃষ্ণ এসে ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট হাতে হামাগুড়ি দিতে দিতে যতক্ষণ না পর্যন্ত রাধারানীর চোখে তার হাত রাখেছিলেন, ততক্ষণ অবধি ছোট্ট রাধারানী তার চোখ খোলেননি। এই হচ্ছে বৃন্দাবন ধামের মাহাত্ম্য, যেখানে রাধারানী সর্বময়। আর তাই তো আমরা ভক্তগণ বারবার ছুটে যাই সেই রসের কিছু আস্বাদনের জন্য, যে সত্যি এখানে কি হয়েছিল, সত্যি এখানে গোবিন্দ ছিলেন, গোবিন্দ রাধারানীর সঙ্গে ছিলেন, ছিলেন তার অগন্ত গোপিনীগণ, গোপীগণ, ছিল তার সখাগণ। তাই তো ঠাকুর শ্রী ভবাপন্নার কথায় আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আর আজও সেই বাঁশি ভক্তগণ শুনতে পান।